আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মিসকাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। আজকে আমরা জানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে চারটি দোয়া ও আমল করতে বলেছেন বেশি বেশি করে। রহমতের 10 দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিন প্রায় শেষ হতে এসেছে এবং নাজাতের 10 দিন আর আমাদের হাতে আছে। তো আমরা চেষ্টা করব বেশি বেশি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই আমলগুলি করার জন্য। চারটি আমল আছে যা খুবই গুরুত্বপূর্ণ, জান্নাতে প্রবেশ করতে সাহায্য করবে, জাহান্নাম থেকে মুক্তি পেতে সাহায্য করবে। চলুন আমরা জেনে নিই রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এই মাস রমজান, নিয়ামতে ভরপুর এই মাস নবীজি বিশেষ চারটি আমলের কথা বলেছেন। আমলগুলোর সঙ্গে কিছু দোয়া, জিকির, তওবা ও ইস্তেগফার রয়েছে। এর বিনিময়ে বেশ কিছু সুখবর রয়েছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, শাবান মাসের শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এ মর্মে বক্তব্য দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এ মাসে তোমরা চারটি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল, কলেমার সর্বোত্তম তাসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। 2, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। কলেমায় পাঠের কারণ, এই কলেমা মানুষকে এক, আল্লাহর স্বীকৃতি তথা তাওহীদের দিকে ধাবিত করে। মানুষ সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে, যে উদ্দেশ্যে আল্লাহ যুগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কলেমার তাসবিহ পাঠ, ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণ। গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসা 110। নিজেদের জন্য 2টি আমল, 3, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। 4, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। জান্নাত চাওয়ার কারণ, জান্নাত তো মুমিনের আসল ঠিকানা। যে ঠিকানা বসবাসে মুমিন কখনো বৃদ্ধা হবে না, ব্যবহারের কোনো জিনিসপত্র কখনো পুরানো হবে না। যেখানে থাকবে কৌসার ও মধুমিশ্রিত নদী, সারাবের ফোয়ারা, যে সারাব পানে দুনিয়ার মতো মাতাল হবে না, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। হাদিসে পাকে এ জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ, আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না। পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আজাবে পরিণত না হয়, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিতে যে ঘোষিত 4টি আমলের যথাযথ বাস্তবায়নে ও দোয়াগুলি পড়া জরুরি, যা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1, বেশি বেশি কলেমার তাসবিহ পড়া। উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বেশি বেশি তওবা ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। উচ্চারণ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি দোয়া উচ্চারণ। আল্লাহুমা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার। অর্থ হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার জান্নাতের আশা ও জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করবে, জান্নাত ও জাহান্নামও আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া কবুলে সুপারিশ করতে থাকবে। হে আল্লাহ, পুরো রমজানের নাজাতের 10 দিন উল্লেখিত বিশেষ এই 4টি আমল ও দোয়াগুলো সঠিকভাবে পালনের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটি। এর আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলি চেক আউট করবেন, অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়া আছে। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।